Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. বাবু আমার একটা কাজ জোগাড় করে দেন বাবু, আমি আপনার সারা জীবন কেনা গোলাম হয়ে থাকবো। দেন না বাবু। মানে কাজটা অনেক রকমেরই আছে, অনেক রকমের আছে, কিন্তু তোমাকে কোন কাজটা দেব সেটাই তো ভাবছি। টাকা কড়ি সঙ্গে আছে? টাকা দেন, ছাতাটা আমার দেন না কি বাবু। বড্ড মুশকিলে ফেল। কেন বাবু? বড্ড মুশকিল না? আরে মিস্টার সিনহা কি সোনা দানা নেবে নাকি? ক্যাশ ছাড়া কথা বলেন। ও দেখতে হবে নি বাবু, খাঁটি সোনা। খাঁটি সোনা? আরে ভেজালের যুগে না ওই খাঁটি কেউ ভেজাল বলে মনে হয়। হ্যাঁ জানবে। তা কি হলো, দাও টাকাটা, দাও টাকা। বাদ টাকাটা দেন। আরে এই নাও 420 বাবু। 420? হ্যাঁ। আয়ে শোনো, তোমরা এখানে একটু বসো, কথা যাও না। কিন্তু হ্যাঁ, আমি বরং তোমাদের এই চাকরিটা পাকা করে আছি, পাকা করে আছি। যত গোল মাল মাল মেরে আছে, কাজ শুনে হাপিচ্ছেস করে বসে আসো। আমরা একজন ভদ্রলোকের ওই টাকা রাং দিতে আসি, উনি আমাদের চাকরি দেবেন বলেছেন। চাকরি? হ্যাঁ, এই বেন্দা বলে সে কি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা কি এইখানে উঠে এলো নাকি? তা কোথাকার চাকরি ভাড়া? ওই দেখো ওই বাড়িটা অফিসে। ওইটা অফিস? ওটা তো রাধা কুঞ্জ বাবা, সব কেষ্ট ঠাকুররা ওইখানে থাকেন। বাবা তো ওই নকটা যা, ওই মাতালটা যা বইলে গেল, তার মানে হতিছে যে ও ভদ্রনতার ফিরবেনি। ও যে ওদের আংটি টাকা সব নিয়ে চলে গেল রে, ও ভোগা দিয়ে চলে গেল। ও চাকরি আমাদের আর পাবনি রে। ও মা, শেষকালে আমরা জোসরে পাল্লা পড়লাম গো বোন। সব বসে চলে গেল। তো হয়েছে না কি? একে এক ভদ্রন্য আমার চাকরি দেবার নাম করে আমার টাকা আর আংটি নিয়ে পালে গেছে। দেখি বুদ্ধি একে বলছে তো বোকা হলি কি করে না? একে একটা একটা চাকরির বড় প্রয়োজন ছিল, তাই প্রয়োজন ছিল তাই চলো। চেনা নেই জানা নেই, নিজের সর্বস্ব একটা অচেনা লোকের হাতে গুঁজে দিন। গুঁজে দিছি। ভালো করেছিস, এবার নিজের বুড়ো আঙুলটা মুখের মধ্যে গুঁজে দিয়ে যা, চলে যা। তাহলে কি আমাদের হবে বাবু? আমরা যে না খাতি পেয়ে মরে যাবো। মরে গেলে আমি কি করবো? তোদের টাকা আংটি কিছু পাবে না, যাও যা। বাবু বড় আশা নিয়ে এসেছিলাম দাদার খোঁজে, তাছাড়াও বুনো ঝাউতলা আমার মোটেই ভালো লাগেনি, তাই গা ছেড়ে চলে এসেছিল। বেশ করেছ, এখানে থাকবে কোথায়, খাবে কি? আপনি একটা কাজের ব্যবস্থা করি দেন না বাবু। আরে না না, কাজ করতে থেকে পাবো, যা যা চল। ফত বাবু শোন, কদিন ধরে একটা কাজের লোকের জন্য একবারে কিন্তু মাথা খারাপ করে দিচ্ছে। আমারও তো একটা কাজের লোক দরকার। তাই আর কাজ করবি আমার বাড়িতে? তোরা দুজনে কাজ করবি, মানে তুই আমার কাজ করবি আর ও কিন্নের কাজ করবে? একে করব বাবু। মানে দুজনে একসাথে থাকতে পারবি? একে পারবো বাবু। আরে এত দিনে মা তোমার মনের কথা শুনেছে তাই নাকি? তার জন্য এত হাঁকডাক কিসে? কেন হাঁকডাক করছে শুনলেই বুঝতে পারবে কি? এত দিনে মনের মতো কাজের লোক পাওয়া গেছে সত্যি। আরে একটা নয় এক জোড়া। কি সব হেয়ালি করছো? হেয়ালি নয় রে বাবা, তুমি নিজের চোখে দেখো না। চলো চলো তাই দেখো, বলো পছন্দ হয়েছে কিনা। গ্রাম থেকে সদ্য আগত স্বামী স্ত্রী, তাই হচ্ছে গোবর্ধন আর ওর হচ্ছে বউ পদ্ম। আর এই হা করে রয়েছিস, তুই তো গিন্নি মন। না না আমাকে না, আমাকে না, ঠিক আছে। আচ্ছা পছন্দ হয়েছে তো? তবে দেরি কেন, চ তোদের থাকবো জায়গাটা দেখিয়ে দিই। তুমি তাহলে ওকে ভালো করে কাজটা বুঝিয়ে দাও, চ আয় পদ্ম। যা স্যার, আপনি আমাকে ডেকেছেন স্যার?
রাজকুমার একটু আগে ডিসি টেলিফোন করেছিলেন, উনি বলছেন যে এই সপ্তাহের মধ্যে যেমন করে হোক জনার্দন মানে জনকে অ্যারেস্ট করতে হবে। চেষ্টা তো কোনো ত্রুটি করছি না স্যার, কিন্তু কিছুতেই সাকসেস হচ্ছে না স্যার। বুঝছো না গেল, লোকটা অত্যন্ত ধরিবাজ, আমাদের একটু অ্যালার্ট হতে হবে। বাবু কে তুই এখানে কেন? আগে ভাই বাড়ি যাচ্ছি। কে বলবে তো? আগে বাবু আপনারে বইলে ছিলাম না, আমার যে দাদা হাইরে গেছে তারে আপনি খুঁজে দেও। তোর দাদার কোনো ছবি আছে? আগে আছে, তোর কাছে আছে? আগে কাছে আছে, দেখি। আমার দাদা স্যার রাজকুমারকে বলো ক্রাইম ইন্ডেক্সটা আনতে, ঠিক আছে? আজ তোর দাদা বয়স কত? একে কখন যখন হারে গেছিল তখন না এখন? এখন তাহলে ধরুন 12-13 হবে। গ্রাম থেকে পালিয়েছিল কেন? গ্রামে এক ম্যাস্টারের পাল্লায় পড়েছে। কত কিছু বলতো এই ম্যাস্টার, বলতো দেশের জন্য নর্তি হবি, চতুর ক্ষত। আমি অত কিছু বুঝি নে গো। বাড়ি যান, আমরা দেখছি কত তাড়াতাড়ি তোর দাদাকে খুঁজে পাওয়া যায়। দেখেন বাবু। রাজকুমার। ইয়েস স্যার। এতদিনে পাখিকে খাঁচায় পড়ার একটা পথ পাওয়া গেছে। কিন্তু স্যার জন যেরকম ইন্টেলিজেন্ট, ওকে কি অত সহজে ধরা যাবে স্যার? ধরতে হবে, ধরতে হবে তাকে। এই সাহেব বিমল বাবু মার্ডার হবার পর উপরওয়ালাদের অনেক গালাগাল, অনেক অপমান আমি সহ্য করেছি। এতদিন চুপ করেছিলাম শুধু সুযোগের অপেক্ষায়। আপনার প্ল্যানটা কি স্যার? প্ল্যান কাগজে একটা ছোট্ট বিজ্ঞাপন বেরোবে গোবরের নামে, দাদা বাবা মা দুজনেই মারা গেছেন, আমি বউকে নিয়ে কলকাতা এসেছি তোমার খোঁজে, তুমি নিচের ঠিকানায় যত শীঘ্র সম্ভব এসে আমার সঙ্গে দেখা করো। আপনার বউ ডেকেছেন, চুড়ি নেবেন? ননসেন্স, ও আমার বউ নয়, এর বউ। আরে আমার গো, আমার গলতি হয়ে গেছে, মাফ করিয়ে দিবেন। চুড়ির ব্যবসা কতদিন ধরে করছো? সেই ভাজপানসে, হ্যাঁ বহুত দিনের ব্যবসা। তোমরা ক ভাই? আমি তো বাবু বাবার একমাত্র লেখা আছে। কিন্তু জানেন বাবু মশাই, একটু ভাই হলে না খুব ভালো হয়। ইডিয়েট গোবর, তুই তোর বউয়ের পছন্দ মতো যত পারিস চুড়ি কিনে নিস, আমি বাড়ি যাচ্ছি। দেখ তো চিনতে পারিস কিনা। সেই দাগ, আপনি, তুমি আমার দাদা? চুপ, পাশে পুলিশ আছে, জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। দাদা থাক, থাক বৌমা, আশীর্বাদ করি তুমি সুখী হও। আমার দাদা। বৌমা তোমাকে আজ আমি প্রথম দেখলাম, তোমাকে দেবার মতো আমার কিছুই নেই, তাই এই শাখা আর চুড়ি আমি রেখে গেলাম। গোবর বালা, বৌমাকে তুই এগুলো পড়িয়ে দিস কেমন? দাবত তোমায় আমি কিছুতে যেতে দিব না, কিছুতেই না, তোমায় খুঁজতে তো এখানে এইছি গো। ভুল করো না বৌমা, আমাকে যদি ধরিয়ে দিতে না চাও তাহলে আমাকে এক্ষুনি ছেড়ে দিতেই হবে। গোবর দাদা, একটা কথা বলি, তুই যত তাড়াতাড়ি পারিস এদের কাজ ছেড়ে দে, তুই পারলে এদের বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যা, এরা এরা ভালো নয় রে গোবর। দাদা আমরা তোমার যেতে দেব নি গো। হ্যাঁ দাদা, যেতে দেব নি। বল না, যেতে দেব নি, দেব নি। কি হলো রে গোবর? আরে এত চিল্লা চিল্লির কি হলো বলবি তো, কি হলো? আরে দেখুন না বাবু মশাই, যত বলছি এত কম টাকায় সব জিনিস হয় না, এটা কিছুতেই শুনছে না। বাবা কত টাকার গন্ডগোল সেটা বলবে তো? সেভ 10 রুপিয়া, 10 এই নিয়ে এত গন্ডগোল। তোমায় 10 টাকা দিয়ে তুমি খুশি তো? বহুত খুশি, একদম মন খারাপ করবেন না, সব ভালো জিনিস দিয়ে গেছি দেখবেন। মন খারাপ করবনি, ভালো লাগলো নি? ভালো লাগলো না, অমনি চলে এলি। বলি তোর দাদাকে খুঁজে বার করতে হবে তো। ওর দাদা আর আসবেনি মনে হয়। তুই কি করে জানলি? না
এতদিন যখন এলুনি দাদা বোধহয় কলকাতা নি গ কলকাতা নাই পণ্ডিত এ কথা বলছিস কেন বড় বাবু ওই রে নকুল এসছে যাই দেখি কি বাজার এসছে আয় পদ্ম যা এ দুটো আপনার জন্য ভালো করেছিস ভালো করে বাবু একটা কথা জিজ্ঞেস করতে বড় সাধ হতেছে গো আচ্ছা বাবু আপনি রোজ রোজ এই আজগুলি টেফাজ অন্তর কেন কেনেন বলেন দেখিনি তোর বেটা কিনতে যাবো কেন রে সব বাবা ভেটেশ্বরের দান বাবা ভেটেশ্বর সেটি আবার কার বাপ গো কার বাবা ওরে আমার বাবা তোর বাবা সবার বাবা এ আপনি কি বলতেছেন বাবু সি 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 আমার বাপ তো ছিরি এসর হর্ষবর্ধন দলুই মনে আবার কি দাগা দিল রে দেখ সব সময় সিমটি কাটবিনি এই সব সময় সাতটা সমস্যা ভালো লাগেনি বল না গোবর কি হয়েছে তাই বলবুনি বল না বল না তোরা বলবুনি বলবুনি বল গোবর জানিস পদ্ম দাদা আমার ঠিক বলেছে রে যে আমাদের বড় বাবু ভালো লোক নয় রে মস্ত ঘুষখো সে কি রে এই সব ঘুষের সম্পত্তি কি বলতেছিস গোবর তবে আর বলতেছি কি এই যে রোজ ঘুষের খ্যাটন হতেছে এ সব ঘুষ উপরি পাও না ও মা তুমি কি কিছু খাবে না হচ্ছে না তো তোমার পেটের যন্ত্রণা নাই কি খাবে কি খাবে ও বাবা গো দেন নিন গিয়ে নিমা ওষুধ তোর মুখটা এত শুকনো কেন লাগছে আমার শরীর তো ভালো নেই আরে দাঁত কেটে যাবে আরে দাঁত ছাড়িয়ে দাও আরে চল এই না মা এই যে অবস্থা দেখছি ডাক্তার বাবুকে ধরে আনতে হবে কোনো লাভ হবেনি মানে মানে খুব সহজ আপনারা বাবা ভেটেশ্বরের মাল খেয়ে গেছেন তাই বাবা পেটেশ্বর পেটের মধ্যে বোমা মারতেছেন উনি পেটের মধ্যে পেট দহ করতেছেন তুই তো খুব বড় বড় কথা বলতে শিখেছিস দেখুন মা আবার এই খুচির জিনিসে বড় ঘেন্না বড় ভয় ওই আপনাদের মতো ওই রকম ভেটির মাল খেতে যে আমারও তো কোনোদিন বাবুর মতো কুৎসিত রোগ হতে পারে মিথ্যে রাগ করছিস রোগ তো সবারই হয় রে না বাবু মশাই না রোগের ওপর আমার কোন রাগ নাই আমার শুধু একটাই কথা আমি সুন্দর আমার পদ্ম সুন্দর আমরা যদি সেবা করবো তারা সুন্দর হবে ঘুষ নাই কুৎসিত রোগ নাই সেইখানে যাব চলি চলি পেন না মাউ মশাই চাহ আরে সা না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখতেছিস চাহ কবুর উনারে জিজ্ঞেস কর না আমাদের ভাগ্যে আর কত কষ্ট আছে কিরে গোবর জিজ্ঞেস কর আরে দেখতেছিস না ধ্যান করতেছে কর না জিজ্ঞেস আচ্ছা করতেছি করতেছি বাবা ও বাবা ও সাধু বাবা ধ্যানটা ভেঙে দিলি অপরাধ নেই আমি নি গো আমাদের দুজনের একটা প্রশ্ন ছিল কইলি দেখেন আমাদের দুজনের ভাগ্যে আর কত কষ্ট আছে বলে দেবেন জান না বলে যদি জানতেই হয় তো কপাল বাবার কাছে যা কপাল বাবা সেটা আবার কেডা আমার গুরুদেব মস্ত বড় সাধু যা জিজ্ঞাসা করবি সব বলে দেবে সব বলে দেবে সব বলে দেবে জয় কপাল বাবার জয় জয় কপাল বাবার জয় কি নাম তোর আগে হারান জন্ম কি বার মঙ্গলবার হ্যাঁ বাবা মঙ্গলবার কি কষ্ট তো পেটে পেটে বড় ব্যথা ছোটবেলা থেকে ভুগছে বোধহয় হ্যাঁ ছোটবেলা থেকে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে প্রতি শনিবার বারের পুজো দিবি আর ছেলের হাতে একটা শ্বেত পাথরের আংটি পরিয়ে দিবি শিবদাস বাবা কিছু বলছেন আংটি আছে শিবদাস আংটি পাথরের আংটি তো ফুরিয়ে গেছে বাবা সোনার আংটি আছে সোনা সে তো আরো ভালো হবে মার্গারেট বাবা আংটিটা মায়ের পায়ে ছুঁয়ে শোধন করে দাও যা
ছেলে কে নিয়ে পাশে ঘরে যা যা আসুন যা জয় বাবা জয় বাবা কে হেই কে কি চাই আমাদের বার করে দিবেন না ও আমার স্বামী আমাদের বড় বেপথ বাবা আরে উঠ 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 কি নাম তোর আমার নাম পদ্ম পদ্ম তা কি হয়েছে তোর কি চাই আমাদের কোথাও থাকবার জায়গা নেই ও আপনার শরণে ঠাই দেন বাবা আচ্ছা মার্গারেট ঠাকুরের পূজোয় তো গোবর পদ্ম দুটোই লাগে তাই না বাবা দাস গেঁয়ো গোবর এক কচি পদ্মকে আশ্রমের পবিত্র ঘরে নিয়ে যাও আমি এক্ষুনি আসছি এসো এসো পেনাম হই বাবা ওইটা তো বাবার পানা আরে দাঁড়া এসো নেস তোদের কোথাও যেতে হবে না তোর এইখানেই থাকবি ঠাকুরের সেবা যত্ন করবি আশ্রমের দেখাশোনা করবি তবে একটা শর্ত আছে শিবদাস মার্গারেট এখানে থাকতে হলে এদের কি করতে হবে বলে দাও গৌরবাবু বাবা তো বলেই দিলেন আপনারা এইখানেই থাকবেন আপনি বাবার সেবক হয়ে আমার সঙ্গে থাকবেন আর তুমি সেবিকা হয়ে থাকবে সেবিকা হতে গেলে বাবার কাছে আগে তোমায় দীক্ষা নিতে হবে দীক্ষে হ্যাঁ দীক্ষে দীক্ষা তিন দিন বাদে পূর্ণিমা তিথিতে বাবা তোমাকে নতুন লাল পেড়ে শাড়ি পরিয়ে শুদ্ধ করে নেবেন মা বড় সুন্দর যাই পথ ধরে দে আসি গোবর্ধা কোথায় চললে ওই পথ ধর কাছে ওই আছমে আজ আবার পদ্ম দেখে নেবার দিন যাই এটা দিয়ে আসে ওর খোপায় বড় সুন্দর মানাবে পদ্ম দেখে নেবে দেখুন বাবা পদ্মের সবাই মন্দির যেন নতুন সাজে সেজে উঠেছে যাও বাবার কাছে দীক্ষা নাও আমি বাইরে আছি আপনি থাকবেন নি না দীক্ষার সময় তৃতীয় কোনো ব্যক্তি থাকতে নেই সব ঠিক আছে সব ঠিক আছে মায়ের কাছে এসেছিস তো জড় সড় হয়ে আছিস কেন দীক্ষা দেওয়ার পর আমি যে তোকে নিয়ে সধবা পুজো করব সধবা পুজো একথা প্রথম শুনলি না হ্যাঁ জানিস ওই সমস্ত কুমারী পুজো টুজো আমার আর সয় না বড্ড ঝামেলা এক কাজ কর তুই দু চোখ বুঝে এক মনে মায়ের চিন্তা কর চোখ 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 বোঝ বোঝ আমি না বলা পর্যন্ত চোখ খুলবি না আঁচলটা সারা আমার এখানে যখন এসে পড়েছিস তখন তোর আর রক্ষে নেই কাছে ও কাজ করবেন নি আপনি আমার এখানে এসে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যেতে পারেনি শেষ পর্যন্ত খাঁচায় বন্দি তাকে হতেই হয়েছে এমন কথা বলবেন নি সে বলে কি করে চলবে থালা যখন নৈবেদ্য পড়েছে পুজো তো দিতেই হবে দাদা খুলে দাও পদ কাঁদিছে দাদা খুলে দাও পদ রাখবা দেখি গোবর তোমার আমার পাশা আপাদ পায়ে ধরতেছি সিকি দাদা খুলে দাও দরজা খুলে দাও আপাদ খুলতিছে রে পদ পদ কি হয়েছে রে গোবর গোবর তুই আমার পাশা সাধু বাবা আমার ইজ্জত নষ্ট করতে চাইছে সি ও কথা বলতে নেই রে ওরা সব দেবতা ঠাকুর দেখে নিলে অমনি মনে হয় না না আমি সত্যি বলছি ও দেবতা নয় একটি শয়তান চুপ করো এত বড় মিথ্যে কথা বলতে লজ্জা করে না ছোট লোক দুষ্টরিত্রে নষ্ট মেয়ে ছেলে মন্দিরে পবিত্রতা নষ্ট করছো আমার স্বামীর কাছে সত্যি সাজা হচ্ছে তোমার মতো মেয়ে ছেলে কি করে শিক্ষা দিতে আমি দেখাচ্ছি তারা এইবার সত্যি করে বলো তো শয়তান কে আমার পদ্ম না আপনি
তবে অন্যায় সহ্য করবি নি আমরা গরিব হতে পারি সরল হতে পারি কিন্তু আমরা দুর্বল নয় আমি আজ তোমার শেষ করে দিতে পারতাম কিন্তু না যে ঠাকুরের সামনে অন্যায় করেছো সেই ঠাকুর তোমার শাস্তি দেবেন এই আগে এই মায়ের পূজো করতে শেখেন তারপর ওই মায়ের পূজো করবেন চল ধমকাবেননি ধমকাবেননি ওই আপনার ওই শখ রাগানিকে গোবর ডরায় না যে ঘরের বউরে ইজ্জত দিতে পারিনি সে সাধু লয় শয়তান বাবুজি আমার মনে হয় কি আপনারা সব বড় বড় বাবুদের পাল্লায় পড়ে গেছে আরে ওখানে কি কোনো আদমি দিল টেকে বাবুজি এইটা আপনি ঠিক বলেছেন বড় না কিন্তু সুন্দর নয় আমরা একজন সুন্দর বাবুরে খোঁজ দিছি একজন সুন্দর বাবুর সন্ধান দিতে পারেন নেই বাবু নেই এরকমের কোনো সুন্দর বাবুর সঙ্গে আমার আলাপ নেই আছে হ্যাঁ নেই নেই কেন কাল তো প্রশান্ত বাবু আসবেন আমাদের বস্তিতে উনার সঙ্গে আলাপ করাই দেও না আরে হ্যাঁ ঠিক বাদ বলেছিস লক্ষ্মী বাবু কাল আমি আপনার সাথে ও প্রশান্ত বাবুর জান পাইচান করিয়ে দিবি হ্যাঁ তা প্রশান্ত বাবু আপনার কথা শুনবে আরে হ্যাঁ হ্যাঁ জরুর শুনবেন কেন শুনবেন না আমার আদমি কমতি নেই এই বস্তি লিডার আছে আরে ভাই সাহেব আপনাদের উচ্ছেদ করার জন্য যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে জোর লড়াই করতে হবে আপনাদের অধিকার বজায় রাখবার জন্য আমি জোর লড়াই করব রতন হ্যাঁ বাবু তাহলে বাবা আমি চলি আচ্ছা বাবু আবার পিছু টাকা বাবু একটা আর্জি আছে যে আমার দোস্ত আমার দোস্ত এর একটা বন্দোবস্ত এ বহুত তকলিফে আছে এর একটা বন্দোবস্ত করে দিতে হবে যে বাবু গোবর একে গোবর গোবর নাম ও রতন গুরু কথা বললে আমি তো ফেলতে পারি না এই যে বাবু আপনার সরন্তল যদি এই হবে হবে বাবু অনেক বাত আছে বাবু ও বহু বিয়ের সাথে আছে বাবু বহু আছে নিজে হয় না আবার শঙ্করাকে ডাক আর বাবু ঠিক আছে ঠিক মানে পদরের ছাড়ে আমি কোথাও থাকতে পারি না থাকতে পারবে না নেই বাবু ও তো বাবা এ রতন কোন কথা বললে আমি তো ফেলতে পারি না ঠিক আছে আসবে এই যে রতন সঙ্গে এসে চলো চলো এই যে দেখ বা চলি আচ্ছা আচ্ছা পেন কে বলেছিলাম না যে বাবু আমাদের গরিবের মা বাপ আছে আসুন 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 বসুন বলুন কি ব্যাপার পাশের পাড়ার কলা বাগানে আমার একটি কুড়ে আছে সেটা দখল করার জন্য প্রমোটার খুব চাপ দিচ্ছে অনেক টাকার লোভ দেখাচ্ছে কিন্তু ওবারই আমি ছাড়বো না কারণ কারণ ওটা আমার স্বামীর শেষ স্মৃতি থানায় যোগাযোগ করেছিলেন হ্যাঁ বড়বাবু কি বললেন বললেন ওর সঙ্গে দেখা করে কোনো সুবিধা হবে না উনি কোর্ট ঘর করার বুদ্ধি দিলেন পাড়ার ছেলেদের সঙ্গে দেখা করেছেন হ্যাঁ তাতেও কোনো লাভ হলো না কারণ প্রমোটার ভদ্রলোক প্রচুর টাকা দিয়ে ওদের হাত করে নিয়েছে আপনি একটা কাজ করুন আজ পর্যন্ত পরশু দিন রাত্রিবেলা আমার সাথে দেখা করুন দিনের বেলা এলে হতো না দিনের বেলা বড্ড ভিড় কথা বলা যায় না এসব ব্যাপারে সময় সাপেক্ষ রাতে হলে ভালো হয় ঠিক আছে আমি তাহলে পরশু রাতেই আসব আজ তাহলে আসি নমস্কার মানে আমাদের এমনভাবে এগোতে হবে যাতে সাপ ও না মরে অথচ লাঠিও না ভাঙে আপনার প্ল্যানটা কি শুনি স্যার অবশ্যই জমি জায়গা দখলের ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে আমি জানি স্যার আরে এই জন্যই তো স্যারের নামটা এবার ভূমি রাজস্ব মন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে ঠিক তাই ছেড়ে দিন ছেড়ে দিন ব্যাপারটা হচ্ছে যে যেন তোমার প্রকারে মহিলাকে বাড়ি ছাড়া করতে হবে বাড়ি তো ছাড়া করলেন স্যার কিন্তু জমিটা দখল পাবো কিভাবে তারপর ছোট্ট একটা দাবা বড় চাল
না কায়দা করে মণিমালা দেবীকে কনভিন্স করতে হবে যে তার স্বামী স্মৃতিরক্ষার্থে একটা মাল্টি স্টোরি বিল্ডিং এখানে হবে। আচ্ছা, আর তার প্রমোটার হবেন আমাদের অমর বাবু। হ্যাঁ, ভেরি গুড। কাজটা কবে শুরু হচ্ছে স্যার? কথায় বলে শুভ সুশিগ্রাম, আজ রাত্রে কাজটা হাসিল করতে হবে। তার কারণ মণিমালা দেবী কাজ সন্ধ্যেবেলায় আমি এখানে আসতে বলেছি। ব্যাস, আপনার ব্যাপারটা তো মিটলো, এবার স্যার আমরা উঠি। বলুন বলুন, এতক্ষণ তো বোড়ের চাল শুনলেন, এবার রাজের চাল শুনুন। সেটা কি স্যার? কি স্যার? মণিমালা দেবী যখন এখানে বসে থাকবেন, তখন আমার লোক কাঠের উপরে ন্যাকড়া জড়িয়ে কেরোসিন ঢেলে দেশলাই মেরে খড়ের চালে আগুন লাগিয়ে দেবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তো কে? বাবু বাবু বাবু, বড় বিপদ হয়ে গেছে বাবু। মাঝি, আপনি এখানে আর আপনার সাতানাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আপনার বাড়িতে হাগ লেগেছে মাঝি। সে কি, এত বড় সর্বনাশ কি করে হলো? ও কথা তো আমিও ভাবছি, কার এত হিম্মত আছে যে আমাদের মহল্লায় রাতে রাঁধার চোরের মতো এসে বাড়িতে আগ লাগায়? আমি যাই। দান, এই বিপদের মধ্যে আপনি একলা যাবেন না, আমি আপনার সঙ্গে যাচ্ছি। এই গোবর, আমি ফেলছি, ফিরতে রাত হবে, চলুন। চলেন। আপনার কাউকে সন্দেহ হয়? এক প্রভুটা আমার বাড়ি দখল নেবার চেষ্টা করছিল। তাকে আপনি চেনেন? না, তার দালাল এসে আমার সঙ্গে কথা বলেছিল, এখন আমার কি হবে? আপনি কিছু চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। অগর বাবু, মণিমালা দেবীকে আপনাকে যে কোনো একটা ফ্ল্যাট রাখবার চেষ্টা করব। কিন্তু আমি কোনো কিন্তু বিন্তু শুনতে চাই না। এর চেয়ে একটা বড় দায়িত্ব আপনাকে দেবো, আপনি পালন করবেন? আপনি বললে নিশ্চয়ই করব। শোনো রতনলাল, আমি ভাবছি মণিমালা দেবীর স্বামীর স্মৃতিরক্ষার্থে এই জায়গায় একটা বাড়ি করব, এবং সেই বাড়ির সুন্দর ফ্ল্যাটে মণিমালা দেবী থাকবে। আর বাড়ি তৈরি করার দায়িত্ব অমর বাবু আপনাকে নিতে হবে। আর শুনুন অমর বাবু, এই বাড়ি তৈরি করার জন্য মণিমালা দেবী একটি পয়সা দিতে পারবে। কি রতনলাল, ঠিক আছে? আপনি গরিবের মা বাপ হুজুর, আপনার জোরে আমরা বস্তির লোকেরা জানে বেঁচে আছি হুজুর। মণিদেবীর এত বড় সব বনাশ করলেন, তার বাড়ি ঘর সব জাইলে পুড়ে খাক করে দিলে আমরা জিজ্ঞেস করতেছেন? দেখেন, থমকাবেননি বাবু, এই গোবর কারো শখ রাঙানি সহ্য করেনি। আমি কাজে তোয়াক্কা করিনি, করিনি সব। খবরদার, আমার নামে কেচ্ছে চড়িয়ে টাকা খাওয়া আমার ধান্দা? হ্যাঁ, সব টাকার জন্য আপনারা সব কিছু করতে পারেন, কিন্তু আমরা আপনাদের মতো টাকার পেশাজ নই। আমি পিশাচ। হ্যাঁ, আমি পেশাচ। আমি পিশাচ। হ্যাঁ, পেশাচ। গুরু বাবাজি, তুই আমার রক্ত ঝরালি? হ্যাঁ, রক্ত ঝরালু, গরিবের বন্ধু হতে গেলি, গরিবের সেবা করতে গেলি, দেশের নেতা হতে গেলি, অনেক রক্ত ঝরাতে হয়, তবে সে পুণ্যের রক্ত। আর তোমার মতো নেতার গায়ে তো পাপের রক্ত, ও রক্ত সবটা ঝরে গেলি তবে দেশের মঙ্গল। হ্যাঁ, কত সাহ! আমায় মাফ করে দে, আমায় মাফ করে দে জড়, আমি এসময় কিচ্ছু চাই না, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি কিচ্ছু চাই না। জানলার পাশে আর্মস লুকানো থাকে, এই খবরটা কে দিচ্ছে? আমি জানি না, আমি জানি না, বিশ্বাস কর, সব মিথ্যে, আমি কিচ্ছু জানি না, সব মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। পরশুদিন প্রশান্তদার সঙ্গে থানায় দালি করতে কেন গেছিলি? একদম চুপ। দাদা, আমাদের সঙ্গে দলে থেকে বেইমানি করার একটাই অর্থ, সেটা হচ্ছে মৃত্যু। বেইমানি, সালা, ওঠ ওঠ ওঠ।
জন আমায় মাফ করে দে। আমি জন মাস্টার মশাই। জয়। এসো বৌমা। হায়, চিনতে পারছিস আমাদের গ্রামে সেই বিনোদ মাস্টার মশাই, আরে যার হাত ধরে আমি পালিয়ে এসেছিলাম। মাস্টার মশাই আমার ভাই গোবর। গোবর মানে গোবর্ধন? হ্যাঁ, একটা গোবর্ধন। হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই। থাক 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 থাক, মানুষের পায়ে মাথা নত করবে না, মাথা নত করবে আদর্শের কাছে। তা গোবর, ইনি বুঝি তোমার? হ্যাঁ, আমার স্ত্রী পদ্ম। থাক থাক থাক, আমি পদ্মর নিয়ে গ্রামে শৈলে যাব। হ্যাঁ শৈলে যাব, আমার কষ্ট হবে। আমার স্বপ্নের রাজ্য কলকাতা, আমার স্বপ্নের মধ্যেই থাক। কি বলছিস গোবর, তুই গ্রামে ফিরে যাবি? তাহলে ছোটবেলায় বাবাকে হারিয়ে তোদের ছেড়ে আমি এই কলকাতা শহরে থেকে গেলাম কেন? আমি পারতাম না গ্রামের মধ্যে সুখে দিনগুলো কাটাতে। আমি পারতাম না প্রশান্ত বাবু সেলিসেনের দালালি করে প্রচুর টাকা রোজগার করতে। বল বল গোবর বল। ভুল করছো, শুধু কলকাতা কেন, সব শহরের এক অবস্থা। আমাদের শুধু একটা কথা মনে রাখতে হবে, যে কতগুলো ভাঁওতাবাজ মুনাফাখোর কালোবাজারি নিয়ে কলকাতা শহর নয়, এই শহরের বুকে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজি এদের স্মৃতি ছড়িয়ে রয়েছে। মাদার টেরেসা এখন এই শহর ছেড়ে যাননি, তিনি এই শহরে থেকে এখনো গরিবদের সেবা করে চলেছেন। গরিব আর বড় লোকের এমন শান্তিপূর্ণ সহাবস্থান তুমি আর কোথায় পাবে? তাই রাগ নয়, ঘৃণা নয়, অভিমান নয়, যেমন করে হোক এই কলকাতা শহরকে আমাদের বাঁচাতেই হবে। সর্দারজি বোধ হয় এসে গেছে। জন, যা দরজা খুলে দাও। সর্দারজি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। লোকটা আমাদের ঠিকই খবর দিয়েছিল স্যার। হ্যাঁ চলুন, এক মিনিট। আসি মাস্টারমশাই। এসো মাস্টারমশাই, কাল সকালে একবার বড়বাবুর সঙ্গে দেখা করবেন, আপনার সঙ্গে ওনার কি একটা জরুরি কথা আছে, চলুন। দাদা, একদিন বাদে তোমারে ফিরেবে, আমার হারাতেই হলো গো। গোবর কাঁদিস না গোবর, তোর চোখে আমি জল দেখতে চাই না। আরে আরে, আমি আমি তো একবারে চলে যাচ্ছি না, আবার আসবো। এই দেখো সেই কাঁধে হাস, যাবার আগে তোর একটু হাসি মুখ দেখে যেতে চাই রে। হাস গো বৌমা, তুমি একবার বলো না, যাবার আগে ওর একটু হাসি মুখ দেখে যেতে চাই। আর দেরি করা যাবে না, চলুন। কলকাতার মুখে হাসি ফোটাতে গেলে অনেক জনকে শহীদ হতে হবে,
আপনার কি হবে মাস্টার মশাই? আমার আবার কি হবে? লড়াই চলছে, লড়াই চলবে। আরেকটা জনকে আমাদের খুঁজে বার করতেই হবে। না না মাস্টার মশাই, আপনাকে আর কাউকে খোঁজতে হবে না। আপনাদের এই সন্দরের লড়াইয়ে আমাদের দজনকে নেবেন আমাদেরকে? সাবাস সাবাস, এই তো চাই। সাবাস গোবর, সাবাস পদ্ম। এসো আজকে হাতে হাত মিলিয়ে আমরা শপথ নিই এই কলকাতা শহরকে সুন্দর করে গড়ে তোলবার জন্য। আমাদের এই লড়াই যেন সুন্দর হয়, কলকাতা সুন্দর হোক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।